আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আলিয়া শেফিল আম্বি আলমুসলিন নবী মহম্মদ ও আলহি ওয়াসি হেজ মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজকের তারাবির সার সংক্ষেপ প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ আঠারোতম তারাবি শুরু হবে আর আঠারোতম তারাবিতে তালাত করা হবে কোরআন করিমের একুশতম পারা একুশ নম্বর যে পাড়া তেলাওত করা হবে সেই পাড়ায় রয়েছে সুরে আনকাবুতের অবশিষ্ট অংশ যেটি গতকালকে তেলাত করেছে তার পরবর্তী অংশ এবং রয়েছে সুরায় রোম সুরায় লোকমান সুরায় সাজদা এবং সুরায় আহজাব অনেকগুলো সুরা আন আনকাবুতের আজকের অংশে তেলাওয়াতের শুরুতেই একটি আয়ত রয়েছে সালাদ প্রসঙ্গে আলাসমাতালা বলেছেন সোলাত তানহা আনিল ফাহশা ইউল মুনকার নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখে এ আয়াত প্রমাণ করছে যে একজন মানুষ যদি সালাত আদায় করে তাহলে সে অশ্লীল কাছ থেকে এবং অন্যায় কাছ থেকে বিরত থাকবে দূরে থাকবে সালাতের ভেতরে আল্লাহ সোমাতালা এক সুপ্ত শক্তি রেখেছেন যে সে মানুষকে সৎ হতে শেখায় এবং সৎ হতে উদ্বুদ্ধ করে প্রিয়দর্শক এখানে আমাদের খুব কমন একটি প্রশ্ন রয়েছে আর তাহলে আমরা জানি অনেক লোক সালাত আদায় করার পরেও তারা অন্যায় এবং অশ্লীল কাজ তারা ছাড়েননি তাহলে সালাদ কিভাবে তাদেরকে অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখলো এই প্রশ্নের উত্তর হলো প্রথমত আমরা জানি যে সালাদ শুধু নয় যে কোনো আমল বা যে কোনো কিছুর কার্যকরিতা নির্ভর করে সেই বিষয়টি যথাযথভাবে হওয়ার উপরে সালাদ যদি যথাযথভাবে হয় সঠিকভাবে হয় সালাতের সমস্ত শর্তগুলো পূরণ করে হয় সালাতের মর্ম উপলব্ধি করে কেউ সালাত আদায় করে তাহলে অবশ্যই সালাত মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ যাদের সালাত আদায় করার পাশাপাশি তারা অন্যায় অস্থির কাজে লিপ্ত বুঝতে হবে তাদের সালাতের ভেতরে ত্রুটি এবং বিচ্ছুতি রয়েছে যার সালাতের ভিতরে যে পরিমাণ ত্রুটি রয়েছে সে ততটাই সালাতের কার্যকরিতা সালাতের উপকারিতা থেকে বঞ্চিত দ্বিতীয়ত আমরা জানি একজন মানুষ সালাত আদায় করার পরেও তিনি যদি অন্যায় অস্থির কাজে লিপ্ত হন এই লোকটাই সালাত আদায় না করা অবস্থাতে কেমন তার চরিত্র হতে পারত সেটা অনেক সময় আমরা কল্পনা করলে কিছুটা অনুমান বা আঁচ করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে সালাত আদায় না করলে তার চাইতে আরও সেই ভয়াবহ হতে পারতো বিধায় সালাতের ভিতরেই শক্তি সুপ্ত শক্তি আল্লাহ সুমতলা রেখে দিয়েছেন এটা মানুষকে অন্য অসল কাছ থেকে বিরত রাখে এরপরে একটি আয়াত রয়েছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকের প্রেক্ষাপটে আজ আমরা মুসলিমরা নানা কারণে সামান্য একটু মত পার্থক্য হলেই একজনের সঙ্গে অন্যজনে এমন কিছুটা ইসলামিক বিষয়ে মত পার্থক্য থাকলেও আমরা একে অন্যের বিরুদ্ধে বিসুদ্গার করি একে অন্যের বিরুদ্ধে অত্যন্ত বাজে মন্তব্য করি কটু কথা বলি এবং আপত্তিকর উক্তি করি ট্যাগ লাগিয়ে থাকি এবং আমরা একে অন্যের সাথে এমন সব আচরণ করি যা আমাদের জন্য জায়েজ নেয় যা সুন্দর আচরণের পরিপন্থী এ প্রসঙ্গে আলাহ স্মুমতালার এই আয়াতটি যেটি আজকে তেলাত করা হবে সুরাহান কাবুতের যে অংশ একুশতম পড়া শুরুর দিকে রয়েছে আলাহমতালা বলেছেন ওলাতুজাদ আহাল কিতাব ইল্লা বিহিয়া আসান তোমরা আহলে কিতাবদেরকে কিতাবদের সঙ্গে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তোমরা বিতর্কে বা ঝগড়ায় লিপ্ত হবে না এমন কোন পদ্ধতিতে যা সুন্দর নয় বরং তোমরা তাদের সঙ্গে ঝগড়া বা যদি বিতণ্ডায় লিপ্ত হতে হয় যদি বিতর্ক করতেই হয় কোনো কারণে বিতর্কে জড়াতেই হয় তাহলে সেটা উত্তম পদ্ধতিতে তোমরা জড়াবে আহলে কিতাবদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক হলে সেটা যদি সুন্দর পদ্ধতিতে করার নির্দেশালা দিয়ে দিয়ে থাকেন তাহলে আমার মুসলিম ভাইয়ের সঙ্গে বিতর্কে লিপ্ত হলে সেক্ষেত্রে আমাকে কতটা শালীন কতটা সভ্য কতটা ভদ্র কতটা উত্তম আচরণকারী হিসেবে নিজেকে সেখানে পেশ করতে হবে উপস্থাপন করতে হবে সেটা বলাই বাহুল্য দর্শক এরপরে আটান্ন নম্বর আয়াত আল্লাহ সুমাতালা আমাদের জীবনের সবচেয়ে চূড়ান্ত বাস্তব বিষয়টিকে উল্লেখ করেছেন এভাবে নাফ সিং রা একাতুল মত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সোমবাই হিনাতুর জাউনের পরে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে প্রিয় দর্শক এই বাস্তবতা যদি আমরা উপলব্ধি করতে পারি অর্থাৎ আমাদের প্রত্যেককেই এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমার আপনজন আমার প্রিয়জন আমার ভালোবাসার যে জায়গা ক্ষেত্র এবং ভালোবাসার যে পয়েন্ট রয়েছে ব্যক্তি এবং বস্তু রয়েছে তার সবগুলোর মায়াকে ত্যাগ করে আমাকে চলে যেতে হবে এটা হলো আল্লাহমাতালার অমুক বিধান এটা হলো আল্লাহ স্মুমাতালার বা ফায়সালা যা এড়াবার কোনো সুযোগ সামর্থ্য আমাদের কারোর নেই প্রত্যেককেই নির্মম পরিস্থিতি বরণ করতে হবে সে সেই কথাটিকে আল্লাহ সুমাতালা বলেই বলছেন তোমা ইলে নাতুরান আর এই মৃত্যু মানেই কিন্তু সব কিছু শেষ নয় এটা হলো সব কিছুর বরং শুরু আসল শুরু আর এরপরেই মৃত্যুর পরেই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে অতএব একজন মানুষ তার মৃত্যুর স্বাদ সাধন করতেই হবে কোনো কিছুই এখানে তার স্থায়ী নয় এটি যদি তার মাথায় থাকে আর এরপরে আল্লাহর কাছে তাকে দাঁড়াতে হবে জব্দেই করতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটি যদি মাথায় থাকে দুটি বিষয় মাথায় থাকলেই একজন মানুষ সৎ হওয়ার জন্য এই এই দুটি বিষয় তার জন্য প্রেরণা যোগাবে সে আল্লাহ দিনদুল্লাহ এরপর আল্লাহ স্মুমাতালা বলেছেন বলদিনা জাহাদু ফিন আল্লাহ নাম সুবুল হানা সুরে আনকাভের শুরুতে আল্লাহমতালা বলেছেন যারা আল্লাহর পথে চলবে তাদের জন্য কত রকমের বাধা কত রকমের বিপত্তি কত রকমের কষ্ট তাদের সামনে এসে পড়ে এরপর শেষের দিকে আল্লাহ মতাল্লাহ বলেছেন যারা আমার পথে চেষ্টা করে মুজাহাদা করে কষ্ট করে পরিশ্রম করে আসা আমার পথে আসার জন্য আমার দিকে অগ্রসর হওয়ার জন্য যারা চেষ্টা চালিয়ে যায় আল্লাহ বলেছেন লালাহ দিয়ান্না আনা আরবি আরবিতে গ্রামার অনুযায়ী একটি শব্দকে ক্রিয়াকে যতভাবে শক্ত করা যায় যতভাবে তাকিত করা যায় আল্লাহমাতালা সবগুলো এখানে প্রয়োগ করেছেন লা এটা একটা তাকিদের জন্য একটা অব্যয় নাহদিয়ান নাহদিয়ান্নহম তসদিদ ব্যবহার করা আরেকটি অব্যয় আর আল্লাহমাতালা এখানে শেষে লানাহাদুম সুবুলানা বলেছেন বহু বসন অর্থাৎ বহুমুখী পথ আমার দিকে আসার জন্য যত পথ হতে পারে সবগুলো পথ বা বিভিন্ন পথ আমি তাকে অবশ্যই দেখাবো দর্শক একে তো নুন দিয়ে তাকিদ করা হচ্ছে আবার লাম দিয়ে তাকিত করা হচ্ছে আবার নুনের উপর তাসদির দিয়ে তাকিত করা হচ্ছে তিনটি তাকিত ব্যবহার করেছেন আলহাসমাতালা এখানে এবং এখান থেকে প্রমাণ হচ্ছে যদি কেউ আল্লাহ পথে আসতে চায় আল্লাহ তাকে বহুমুখী পথ দেখাবেন শুধুমাত্র তাকে ট্র্যাকে টিকে থাকতে হবে সবরের সাথে ধৈর্যের সাথে এবং অপেক্ষা করতে হবে এরপর আলহামদুল বলেছেন ওয়েন্দা আল্লাহ আলহামাহ আলম হোসেন আর নিশ্চয় আলহামতালা এসানকারীদের সঙ্গে আছেন এরপরে সুরয়া রোম আজকে তেলাওয়াত করা হবে সুরয়া রোমের শুরুতে আলহসমাতালা বলেছেন আলিফ ইহামি মোঘলিবাতের রোম ফি আতনাল আর্দি ওহম বাহ গালাভিম সায় সায় আলিমুন আফি বিদাহ সিনীন আল্লাহমাতালা এখানে এসাত করেছেন যে রোমানরা তারা পরাজিত হয়েছে এবং তাদের অবস্থান আরবের অর্থাৎ মক্কার মানুষদের চাইতে চাইতে বা আরবের মানুষদের চাইতে তৎকালীন তাদের থেকে খুব বেশি দূরে নয় তো আল্লাহমাতা তাদের প্রসঙ্গে বলেছেন তারা পরাজিত হয়েছে কিন্তু কিছুদিন পরেই তারা আবার বিজয়ী হবে এখানে একটি ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে তা হল রোমানদের সাথে বা পারসিকদের একটি যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে মুসলমানরা রোমানদের সমর্থন করত আর মক্কার মুশ্রিকরা তারা অগ্নিপূজক পারসিকদেরকে তারা সমর্থন করত। আর এর কারণ ছিল যে মুস্রিকরা তারা অগ্নি মানে মূর্তি পূজক আর তারা অগ্নিপূজক আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজার ক্ষেত্রে তারা শিল্পের ক্ষেত্রে এক এই জন্য তারাকে অন্যকে সমর্থন করত। আর এদিকে মুসলিমরা আসমানিকিতাব বিশ্বাস করত নবীতে বিশ্বাস করত। আহলে কিতাবরা রোমানরা আহলে কিতাব ছিল খ্রিস্টান ছিল তারাও একই বিশ্বাসে প্রায় বিশ্বাসী ছিল একই ক্যাটাগরি হওয়ার কারণে মুসলমানরা রোমানদের উন্নতি চাইত আর মস্মিকদের উন্নতি চাইত অগ্নিপকদের উন্নতি চাইত মক্কার মোর্শিকেরা এই জন্য এই যুদ্ধে একরকম স্থায়ী যুদ্ধে মুসলমানরা এবং মক্কার মোর্শিকরা জড়িয়ে পড়েছিলেন আল্লাহ স্মাতালা এখানে সেই দিকে ইঙ্গিত করে বলেছেন সেই যুদ্ধে প্রথমবার রোমানরা পরাজিত হয়েছিল তখন মোশ্রিকরা খুব আনন্দিত হয়েছে মুমিনদের মন খারাপ হয়েছিল আলসমাতালা সেজন্য বলেছেন যে অল্প কয়েক বছরের মধ্যে আবার যুদ্ধ হবে সে যুদ্ধে কিন্তু রোমানরা জয়ী হবে আর তখন মোমেনরা কিন্তু আনন্দ প্রকাশ করবে দর্শক এখান থেকে বোঝা গেল মৌলিকভাবে মতের মিল থাকলে কারোর সঙ্গে তার বিজয়ে আনন্দিত হওয়া এবং তার পরাজয়ে ব্যতীত হওয়া এটা ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয় এটা ইসলামে নিষিদ্ধ নয় এরপর আল্লাহ স্মাতালা সুরা রোমের উনিশ থেকে সাতাশ নম্বর আয়াত পর্যন্ত তার অনেকগুলো নিদর্শনের কথা উল্লেখ করেছেন আলাহ স্মাতাল নিদর্শন আল্লাহমাতাল কুদরত আল্লাহমাতালা কুদরতের স্বাক্ষর যে সমস্ত বিষয়গুলো রাখছে সেগুলো নিয়ে যত মানুষ চিন্তা করবে যত বেশি ভাববে যত বেশি মানুষ কল্পনা করবে স্টাডি করবে জানবে তত বেশি আল্লাহমতালার প্রতি ইমান বাড়বে আর সেজন্য আল্লাহমাতালা তার অনেকগুলো নিদর্শনের কথা উল্লেখ করেছেন এখানে শুরুতে আল্লাহ তাল্লাহ যে নিদর্শনের কথা বলছেন তাহল রমিন আয়াত ইহিআন খালাক্ষুমিন তোরাবাব আল্লাহ স্মুতাল নিদর্শন সময়ের মধ্যে থেকে একটি হলে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাঁর শ্রেষ্ঠ সৃষ্টিকে অনেক মূল্যবান অনেক দামি আমাদের দৃষ্টিতে এরকম কোন বস্তু থেকে তিনি সৃষ্টি করতে পারতেন কিন্তু সাধারণ মাটি থেকে সৃষ্টি করেছেন আলাহ সুমতালা এত বিশাল সম্মানের অধিকারী এবং তার সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী মানুষকে এটা আল্লাহ স্মাতাল কুদরতের নিদর্শন বহন করে কুদরতের স্বাক্ষর বহন করে আল্লাহ সুমতালার ছাড়া আর কারোর দ্বারা এটা সম্ভব নয় তিনি যে এক অদ্বিতীয় তার একত্ববাদ এটি থেকে প্রমাণিত হয় আল্লাহ স্মুমতাল নিদর্শনের মধ্যে থেকে আরেকটি হলো অমিন আয়াতি আলসমাতাল্লার নিদর্শনের মধ্য থেকে আরেকটা হলো যে খালাকালা কুমিন মিন কুমায় জোয়া তোমাদের জোড়াকে তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন আমরা জানি আদম আদমা ইসলামের জোড়া অর্থাৎ হাওয়াকে মা হাওয়াকে আলাশমাতাল্লাহ তার থেকেই সৃষ্টি করেছেন আর সে বিষয়েকে ইঙ্গিত করে বলা হয়েছে যে তোমাদের জোড়াকে তোমাদের মধ্য থেকেই তিনি সৃষ্টি করেছেন এটিও তার মহা শক্তিশালী হওয়ার আরেকটি বড় প্রমাণ এবং স্বাক্ষর এরপরে আরেকটি আয়াত বা আদের আরেকটি নিদর্শন আল্লাহমাতালা বলতে গিয়ে বলেছেন মানে আয়াতিহি এবং তার নিদর্শন সমূহের মধ্যে থেকে আরেকটি হলো হল খলকুসমাওয়াতদি ওখতলাফু আল সেনাৎকুম আল আনিকুম আসমান এবং জমিনের সৃষ্টি এবং তোমাদের এক একজনের এক এক বর্ণ এক একজনের এক এক ভাষা এক এক এলাকার মানুষের এক এক ভাষা এই যে বর্ণ বর্ণ পার্থক্য এবং তোমাদের যে ভাষার পার্থক্য এবং আসমান এবং জমিনের সৃষ্টি এই সবগুলোর ভিতরেই আল্লাহ স্মাতাল্লাহ নিদর্শন রয়েছে আল্লাহ সুমাতালা নিদর্শনের মধ্য থেকে আরেকটি হল যে রাতের বেলা তিনি তোমাদেরকে ঘুমের ব্যবস্থা রেখেছেন এবং দিনের বেলাতেই আল্লাহ সুমাতালা তোমাদেরকে তার রিজিক অন্বেষণ করার ব্যবস্থাপনা তিনি রেখেছেন এটি আল্লাহ সুমাতাল্লাহার কুদরতের স্বাক্ষর বহন করছে নিদর্শন বহন করছে এবং এভাবে আল্লাহমাতলা তার নিদর্শন বহন কথা বলতে গিয়ে একটা পর্যায়ে বলেছে এমা আন আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন এবং সেখান থেকে হেবিহিল অর্দা বা আদামাউতিহা জমিন মরে যাওয়ার পরে একটা মরা ভূমিকে আবার পুনরায় জীবিত করেন সেখানে সবুজ শ্যামল করে দেন এটি আল্লাহময়তালার কুদরতের আল্লাহ স্মাতালার একত্ববাদের তার অস্তিত্বের সপক্ষে স্বাক্ষর বহন করছে এভাবে আল্লাহমাতা কুদরতের অনেকগুলো স্বাক্ষর অনেকগুলো নিদর্শন আল্লাহ স্মাতা উল্লেখ করেছেন সুরা রুমের উনিশ থেকে সাতাশ নম্বর আয়াত পর্যন্ত তারপরে একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ স্মাতালা বলেছেন তহর আল ফাসাদি ওয়াল বাহ বিমা কাসাবাদ এই নাস জলে এবং স্থলে যত প্রকার বেত্তা যত প্রকার ফেসাদ যত প্রকার সমস্যা তৈরি হয়েছে তার সবগুলোই মানুষ যা হাতে কামাই করেছে তার ফলেই সৃষ্টি হয়েছে মানুষের হাতের কামাইয়ে এর ফল আল্লাহ সোমাদা আখেরাতে দেওয়ার কথা কিন্তু দুনিয়াতেই অনেক সময় আলহামাতাল্লাহ দিয়ে দেন কেন লিওদি কহম পাল্লি আমিল্লা আল্লাহম ইয়ের জন আলহামাতাল্লাহ বলছেন যে এই জন্য দেওয়া হয় যাতে করে তাদের হাতের কামায়ের কিছুটা স্বাদ তারা দুনিয়াতে আস্বাদন করে আসল স্বাদ যেটা সেটা তো আখালতে আস্বাদন করবেই তাদের কৃতকর্মের ফল কিছুটা যেন দুনিয়াতে ভোগ করে এবং যার ফলে তারা সেই কৃতকর্ম থেকে যেন ফিরে আসতে পারে এই জন্য আলসমাতাল্লাহ দুনিয়াতে এগুলো দিয়ে থাকেন অন্যতাল্লাহ বলেছেন ইন্দির মাবে আং আংফুসিহেম কোনো জাতি কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত তার নিজের মধ্যে নিজে পরিবর্তন না আনে আল্লাহ তালা তার ভিতরে পরিবর্তন আনে না অতএব আমাদের ভালো মন্দ যত কিছু আসে এর পেছনে আমাদের কর্মের একটা বিশাল বড় ভূমিকা থাকে প্রিয় দর্শক এই জন্য আমাদের ভালো চাইলে আমাদের কর্মকে আমরা ভালো করতে হবে আমাদের ইমানকে ভালো করতে হবে তাহলে ইনশা আল্লাহ আলমাতলা আমাদের জন্য ভালো ফয়সালা করবেন এরপরে চুদ্দ নম্বর আয়াতালসমাতাল্লা বলেছেন আল্লাহ সুমজা আলমিনা এই আয়তাল আলাহমাতাল্লাহ মানুষের সৃষ্টির যে স্তরগুলো সেগুলো বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আলাহমাতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে আমরা বীর্য ছিলাম কোনো শক্তি ছিল না সেখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সুম্মা জা আলমিন বা আদিন কুয়া এরপরে সেই দুর্বল সৃষ্টিটাকে আলাসমাতাল্লা শক্তি দিলেন আমরা তারুণ্যে পোছালাম কৈশোরে পোছালাম শরীরে শক্ত হলো সবল হলো সুঠাম হল আমরা হাঁটতে চলতে শিখলাম আমাদের আমরা চলে গেলাম ফুম্বাজে আলামিম বা আদে কুয়াতে বা এরপরে আবার আমাদের কেলা তাআলা দুর্বলতা ফিরিয়ে নেয় অর্থাৎ বার্ধক্যে আমরা ফিরে যাই দর্শক এ আয়াত আমাদেরকে বলছে যে আমরা যখন শক্ত সবল থাকি তখন সাধারণত আমরা নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করি অহংবোধ আমাদের ভিতরে হতে থাকে এবং আমরা যে আবার কখনো দুর্বলতায় আমরা ফিরে যাব সেটা আমরা বেমারম ভুলে যাই আমরা দুর্বল ছিলাম আবার দুর্বলতা ফিরে যাবো মাঝখানে সামান্য কিছু দিনের জন্য রাধান সমাতা শুধুমাত্র শক্তি সামর্থ্য দিয়ে থাকেন শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করবার জন্য এই আয়াত আমাদেরকে চিন্তা করতে শেখাচ্ছে আমরা মূলত দুর্বল শুরুতে দুর্বল শেষে দুর্বল অতএব আমাদের গর্ব করার কিছু নেই বরং যেটুকু শক্তি সামর্থ্য পেয়েছি সেগুলো দিয়ে আল্লাহমাতাল্লাহ আনুগত্য যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ সেটাই হবে জীবনের একমাত্র সার্থকতা এরপর আলাহ স্মাতাল্লাহ তার নবীল হাসরত লক্ষ্য করে বলছেন ফাসবির আপনি সবর করুন কারণ ইন নাম আল্লাহ হক আল্লাহ স্মাতাল্লাহ ওয়াদ সত্য এবং এখানে তার নবীকে এবং অন্যদেরকে আল্লাহ স্মাদার সত্য সত্য প্রচারের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে সবর অবলম্বন করার নির্দেশ করেছেন এরপরে আজকের তেলাত করা হবে সুরাহ লোকমান সুরাই লোকমানের ভিতরে আল্লাহ স্মাতালা লোকমান এর অনেকগুলো নসিহত অনেকগুলো ওসিয়ত তিনি তার সন্তানকে করেছেন সেগুলো আল্লাহমাদালা উল্লেখ করেছেন এবং সেই ওসিয়দগুলো আল্লাহ স্মুতালার কাছে পছন্দ হয়েছে দেখে আলাহ স্মুদ উল্লেখ করেছেন দশটি ওসিয়ত তার সন্তানকে তিনি করেছেন লোকমান এর এই নসিহত এবং এই ওসিয়তগুলো একজন পিতা একজন অভিভাবক একজন মুরব্বী একজন গার্ডিয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে সন্তানকে আল্লামুখী করতে হয় কিভাবে সন্তানকে নীতিনৈতিকতা শিক্ষা দিতে হয় সন্তানকে কি শিক্ষা দিয়ে তার জীবনকে সাফল্যের পথে তাকে অগ্রসর করে দিতে হয় সেই শিক্ষা সেই দীক্ষা লোকমান আলহিসাল্লাম যে তার সন্তানকে করেছেন তার ভিতরে রয়েছে আর এই জন্যে আলাহ স্মাতা লোকমানের এই ওয়াসিয়তগুলোকে কোরআনের অংশ করে দিয়েছেন এবং কোরআন একটা সুরাই রেখেছেন তার স্মাত তালা সুরা লোকমান নাম করে লোকমান তিনি আলাহ স্মুমাতালার নবী ছিলেন নাকি প্রিয় কোনো বান্দা ছিলেন এ নিয়ে ওলামায়ক রেদর স্কলারদের মধ্যে একাধিক মত রয়েছে অনেকে বলেছেন তিনি নবীর ছিলেন অনেকে বলেছেন তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন কিন্তু নবী হওয়া স্বপক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না বরং আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য না করে সবচেয়ে উত্তম হবে তিনি আল্লাহ সোহাতালার নেককার বান্দাদের মধ্য থেকে ছিলেন যেমনটি কোরআনের আয়াতে রয়েছে লোকমান তার সন্তানকে যে ওসিয়তগুলো করেছেন তার মধ্যে থেকে এক নম্বর ওসিয়ত ছিল লাতুর শিক বিল্লাহ ইন্ন শির কালাজুরমুন আজি প্রথম ওসিয়ত ছিল বাবা আল্লাহর সঙ্গে শির করবে না আল্লাহর সঙ্গে কোনো অংশীদারিতে সাব্যস্ত করবে না কারণ আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করা এটা সবচেয়ে বড় অপরাধ এটা মহাবড় অপরাধ দর্শক একজন বাবা তার সন্তানকে প্রথম আল্লাহর তৌহিদ এবং একত্রবাদ প্রতিষ্ঠা করার শিক্ষা দিচ্ছেন আর এটি একজন আদর্শ বাবার ক্ষেত্রে অনুসরণীয় বিষয় আর আমরা আমাদের সন্তানদেরকে শুধুমাত্র দুধবাদে রাখতে চাই আমাদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে পরিচিত করতে চাই না নীতিনৈতিকতা শিক্ষা দিতে চাই না দিন শিক্ষা দিতে চাই না ইসলাম শিক্ষা দিতে চাই না তৌহেদ শিখাতে চাই না এবং একটা পর্যায়ে যখন তারা বুকে যায় তখন আমরা হাউতাস করতে থাকি প্রিয়দর্শক এই জন্য লোকমান লোকমানাল ইসনাতার মতো নিজের সন্তানকে প্রথমেই শির থেকে বাঁচার শিক্ষা দিতে হবে তিনি দ্বিতীয় যে শিক্ষা দিয়েছেন তাহলে দিন এসানা মা বাবার ক্ষেত্রে মা বাবার প্রতি সব সব সবসময় সদাচরণ করবে তাদের প্রতি সদ্ব্যবহার করবে তিন নম্বর ছিল ইয়াবনৈয়া ইনকাকুম ইস্কাল হাবাতিম মিন খালদালিন যদি সামান্য পরিমাণ বস্তু হয় একেবারে সরিষার দানা পরিমাণ বস্তুও হয় মনে রাখবে ইয়া হাল্লাহ আল্লাহ স্মাদালা সেটাকেও হাজির করবেন অর্থাৎ আল্লাহ সুমাতালার দর্পণের বাইরে নখ দর্পণের বাইরে আলাহ স্মালার পাকড়াওর বাইরে কোনো কিছুই নেই আল্লাহ স্মাদ সব কিছু জানেন এবং সব কিছু আল্লাহ অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন এই বিষয়টি মাথায় রাখবে এটি ছিল তার সন্তানের মধ্যে তৃতীয় ওসিয়ত চতুর্থ ওসিয়ত ছিল ইয়া বুনাইয়া হে সন্তান আকিম সলাহ তুমি সালাদ কায়েম করবে এবং সলাতকে সঠিকভাবে আদায় করবে পাঁচ নম্বর ওসিয়ত ছিল অমরুল মারুফ্নমনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ দেখলে অবশ্যই সেখানে বাধা প্রদান করবে ছ নম্বর উপদেশ ছিল ওয়সফির আলামা আসোবাক তোমার যদি কোনো মুসিবত এসে পড়ে তাহলে সেখানে তুমি সবর করবে কারণ ইন নদা লকমন হাজমিল উমুর কারণ সবর করা ধৈর্য ধারণ করা এটা একটা মানুষের প্রতিজ্ঞা এবং একটা মানুষের ভেতরে যে স্থায়িত্ব আছে তার ভেতরে যে যথেষ্ট স্থিরতা এবং দৃঢ়তা রয়েছে এটা তার প্রমাণ বহন করে অতএব সবর করবে সাত নম্বর উপদেশ ছিল আদালত সাহেব খাদ্যাকারী নাচ মানুষের জন্য তোমার মুখকে কালো করবে না অর্থাৎ সুন্দর ব্যবহার এবং আচরণ করবে আট নম্বর উপদেশ ছিল আর সিফুল আউদিমারহা পৃথিবীতে অহংকার করে চলবে না বিনয়ের সাথে চলাফেরা করবে দাম্বিকতা দেখাবে না নয় নম্বর উপদেশ ছিল ফিমা ফিমাসিকা চলাফেরা যখন করবে মধ্যম্বতা অবলম্বন করবে খুব তাড়াহাড়া করে চলবে না আবার খুব আস্তে আস্তে বিরক্তিকর দৃঢ়স্থিরতায়ও চলবে না বরং স্বাভাবিকভাবে চলবে পৃথিবীতে দশ নম্বর উপদেশ ছিল ওয়াকদুদ্দিন সৌতিকা আর কথা যখন বলবে সেটাকে নিচু স্বরে কথা বলবে কারণ হামির নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ অতএব কথা বলবে যখন যথাসম্ভব গাধার মত উচ্চ স্বরে কথা না বলে স্বাভাবিক নিম্ন স্বরে কথা বলবে এই ছিল দশটি ওসিয়ত লোকমান তার সন্তানদের প্রতি প্রদর্শকের পর চৌত্রিশ নম্বর সূরা লোকমানের মধ্যে রয়েছে আলহামতাল্লাহ বলেছেন পাঁচটি বিষয় এলম শুধুমাত্র আল্লাহর কাছে আস আর কারোর কাছে না ইন্দাল হ্যাংমুসাহ একটা মূল্য কে আমত কখন হবে সেটা আল্লাহ আলহামতাল্লাহ ভালো জানেন আর কেউ জানেন না দুই নম্বর গাইস কখন কোথায় বৃষ্টি হবে আলাম হয়তো অভাবিদরা বলতে পারেন কিন্তু নিশ্চিতভাবে শুধুমাত্র অনেক আগে থেকে আল্লাহ একমাত্র বলতে পারেন তিন নম্বর হল ওয়াল আর মাতৃ মাতৃগর্ভে কী আছে না আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন ডাক্তাররা হয়তো কিছু নিদর্শন একটা সময়ের পরে বলতে পারেন কিন্তু তার আগে বলতে পারেন না এটা একমাত্র আল্লাহ সুমতালা ভালো জানেন যে কোন বীর যে সন্তান ই হবে ছেলে হবে কিংবা মেয়ে হবে আল্লাহ সুমতালা ভালো জানেন আর চার নম্বর হলো ওয়া মাত্রিন মাদা তাকসিব ও গদা আর কেউ জানে না যে আগামীকাল সে কী কামাই করবে তার কপালে কী লেখা আছে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন এবং পাঁচ নম্বর ও মাতাদার ইনসুম্ভে দিন তামুদ কোনো মানুষ জানে না কোন ভূখণ্ডে তার মৃত্যু লেখা আছে এবং সেখানে তাকে যেতেই হবে এভাবে সুরায় লোকমার মোটামুটি শেষ হচ্ছে এরপরে সুরায় সেজদা যেখানে আল্লাহ সুমাতাল্লাহ তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে আমাদেরকে নির্দেশ করেছেন এরপরে সেজদার একটি আয়াত রয়েছে অর্থাৎ আল্লাহ সোমাদ তাল্লাহার আয়াত যখন উল্লেখ করা হয় নির্দেশ করা হচ্ছে যে তারা বলা হচ্ছে যে তারা সেজদা লুটিয়ে পড়ে আল্লাহ নিকার বান্দাদের নিদর্শন অথবা আমরা সেজা লুটিয়ে পড়বো সে সুরে এই গুরুত্বপূর্ণ আয়াতটি শোনার পরে সুরা আহজাবের পরে রয়েছে সুরা আহজাবের ভিতরে গুজরাতলা আহজাব বা খন্দকের যুদ্ধের ইতিহাস রয়েছে আমরা সেটি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে করবো ইনশাল্লাহ কারণ সুরা আহজাবের অংশ কালকের তারাবিতে ইনশাল্লাহ তেলাওয়াত করা হবে তবে শুরুতে আল্লাহ স্মুমতলা বলেছেন বর্তম্য রবী ঘেরাসুল আপনার রবের পক্ষ থেকে যা অহিক প্রেরণ করা হয়েছে সেটা কি আপনি শুধু ফলো করুন অথবা একজন মোমিন একজন মুসলমান ফলো করবে কে কোন জিনিসটাকে কোরআনকে এবং সুন্নাকে যা নাজিল হয়েছে ওহি সেটাকে ফলো করে চলবে দাদা কী করেছে সারা দেশে মানুষ কী করে কোন আলেম কী বলেন এটা চাইতে বড় জিনিস হলো তার কাছে তার রবের পক্ষ থেকে কোন জিনিসটা ওহি করা হয়েছে সেটাকে তিনি ফলো করবেন এর পাশাপাশি পাঁচ নম্বর আয়তাল আহমাতাল বলেছিলিম পালক সন্তানদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের যে জন্মদাতা বাপ তাদের সঙ্গে তাদেরকে পরিচিত করতে যিনি পালক রেখেছেন তাকে বাবা হিসাবে পরিচয় না দিতে এটা আমাদের সমাজে অনেকেই করে থাকেন যেটা উচিত নয় এবং একুশ নম্বর আয়তাল বোঝ ফিরাসুল্লাহ ফিরাসুল্লাহসুল হাসানা লিমান কানাউল্লাহামাল্লা আহার যারা আল্লাহকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং পরকালকে বিশ্বাস করে তাদের জন্য রাসুলের জীবনের ভিতরে রয়েছে সর্বোত্তম আদর্শ দর্শক আমরা সব ক্ষেত্রে একজন মোহন হিসাবে খুঁজবো আমার রাসুল সাল্লাহ আসাল্লাম কোন ক্ষেত্রে কী বলেছেন কী করেছেন বাস এটা শোনার পরে আমরা মাথা নত করে ফেলবো এটা হলিমদার আলামত আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন দর্শক আজকে তালাবি পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আজকের তারাবির অন্য কোনো পর্বে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুবরাকাত